আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শিবলিংস কুকিং। আমরা অনেকেই সবসময় হয়তো চালের তৈরি পায়েসটাই খেয়ে থাকি, কিন্তু সাবুদানা দিয়েও কীভাবে মজাদার পায়েস তৈরি করা যায় সেটা হয়তো আমরা জানি না। তো আজকে আমরা সেরকমই সাবুদানা দিয়ে তৈরি একটি মজাদার পায়েস তৈরি করে দেখাবো। এজন্য আমরা 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এখানে। এটাকে হালকা ব্লক উঠিয়ে নিব। তো এটা ব্লক উঠে গিয়েছে, এর মধ্যে আমরা 3টা এলাচ দিয়ে দিব। এটাকে এখন কিছুক্ষণ নাড়বো। তো আমরা কিছুটা সাবুদানা এখানে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমরা এখন দিয়ে দিব। দেওয়ার পর আপনাদেরকে নাড়তেই থাকতে হবে, না হলে এটা নিচে তলা পেকে যাবে এবং ভালোভাবে সিদ্ধও হবে না, নিচে লেগে যাবে। তো যার জন্য এটাকে আপনারা নাড়তেই থাকবেন এবং নেড়ে অনেকটা সিদ্ধ করে নেবেন। তো আমরা নেড়ে অনেকটা সিদ্ধ করে নিয়েছি। আপনারা শুরুতে একদম চিনিটা ইউজ করবেন না, যখন অনেকটা সিদ্ধ হয়ে আসবে শেষের দিকে আপনারা চিনিটা ইউজ করবেন। তো আমরা আজকে 1/2 কাপ পরিমাণে চিনি ইউজ করছি, আপনারা কম বেশি দিতে পারেন। এখন এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নিব, যেন চিনিটা নিচে লেগে না থাকে বা এটার কোনো দানা না থাকে। তো আমরা ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিব। চিনিটা ভালোভাবে মিশে গেলে এর মধ্যে আমরা কিছুটা কাজু বাদাম এবং পেস্তা বাদাম দিয়ে দিব এবং এটাকেও ভালোভাবে মিশিয়ে নিব। এটা ভালোভাবে মিশে গেলে আমরা কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এর মধ্যে এবং এটাকেও আমরা 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিব এবং এটাকে আমরা একটু কিছুটা পাতলা উঠাবো, না হলে এটা যখন ঘন হয়ে যাবে, ঠান্ডা হলে কিছুটা ঘন হয়ে যাবে। তো আমরা কিছুটা এরকম পাতলাই উঠিয়ে নিয়েছি এবং এটাকে মিক্সড ফ্রুটস দিয়ে আমরা ডেকোরেশন করেছি। তো এটা খেতেও খুবই মজাদার ছিল এবং দেখতেও খুবই ইয়াম্মি। তো আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন, ছোটো বড় সবাই অনেক পছন্দ করবে ডেজার্ট আইটেমটি এবং খুব সহজে অল্প উপকরণে আপনারা তৈরি করে নিতে পারেন এটি। তো ধন্যবাদ সবাইকে আজকের রেসিপিটি দেখার জন্য, আমাদের সাথেই থাকবেন।